গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ সবাই বাসায় আছো, নিরাপদে আছো। এই আশায় আজকে আমি তোমাদেরকে ক্লাস করাবো বাংলা। তো বাংলা আজকে আমি তোমাদেরকে পড়াবো ছড়া। ছড়া কত পৃষ্ঠা পড়বো আমরা? আমরা তো গত ক্লাসে 8 পৃষ্ঠা পড়ে ফেলেছি চাঁদ মামা, তাই না? চাঁদ মামা ছড়াটা আমরা শিখে ফেলেছি। আজকে আমরা শিখবো 9 পৃষ্ঠার খোকন যাবে। কি শিখবো? 9 পৃষ্ঠার খোকন যাবে। তো খোকন যাবে ছড়াটি ম্যাম একটু পড়ছি, ম্যামের সাথে তোমরা একটু পড়ে ফেলো। খোকন যাবে, খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলু বিড়াল, কোমর বেঁধেছে। চলো আরেকবার বলছি, খোকন যাবে, খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলু বিড়াল, কোমর বেঁধেছে। তো এই ছড়াটার আজকে আমরা প্রথম 2 লাইন শিখবো, বানান করে শিখবো। আমরা তো এতদিন মুখে মুখে শিখেছি, এখন আমরা বানান করেও লেখা শিখে গেছি, তাই না? চলো আমরা লিখি। প্রথমেই কি লিখতে হবে? প্রথমেই লিখতে হবে 1 নং প্রশ্নোত্তর। 1 নং প্রশ্নোত্তর। তো দেখো ম্যাম প্রথমেই লিখে রেখেছি 1 নং প্রশ্নোত্তর। তারপর কি লিখতে হবে? ছড়ার নাম। ছড়ার নাম কি? খোকন যাবে। এখন এখানে আমরা লিখব খোকন যাবে। তো চলো লিখছি খোকন। খোকর খো, ক দন্ত ন, খোকন যাবে। অন্তস্থ জায়কার যা, বয় কাটবে যাবে। তো বইয়ে দেখো খোকন যাবে ছড়াটা লেখার পর নামের একটু কি ডান দিক থেকে লেখা হয়েছে নাকি? দেখো একটু ডান দিক থেকে লেখা হয়েছে, তাহলে আমরাও একটু ডান দিক থেকে লিখব, ঠিক আছে? চলো আমরা লিখি খোকন যাবে। খোকর খো, ক তন্ত ন, খোকন যাবে শ্বশুর। তালব্যস্য ব, একটা ফলা আছে, তালব্যস্য নিচে একটা ব ফলা আছে। তারপর আবার তালব্যস্য রসুকার, অন্তস্তর শ্বশুর বাড়ি, বয়কার বা, দর্শন রসিকারী বাড়ি। খোকন যাবে শ্বশুর বাড়ি। এখন কি লাগব? সঙ্গে যাবে কে? তো দেখো সঙ্গে যাবে কে কথাটা আবার খোকনের একটু দূর থেকে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরাও একটু দূর থেকে লিখব। তো আমরা এখান থেকে লিখব দন্ত স, উ গ সংযুক্ত, সঙ্গে যাবে, অন্তস্থ জায়কার যা, বয় কাটবে যাবে কে? তো কে লিখবে? লিখার পরে দেখবে সঙ্গে যাবে কে, এটা কিন্তু একটা প্রশ্ন। এটা কি? একটা প্রশ্ন। তাহলে দেখো তোমাদের যে ছড়াটা আছে সেখানেও একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে তোমাদের এখানে কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। চলো আমরা দিয়ে নিই। ম্যাম 2 লাইন লিখে ফেলেছি ছড়ার, এবার ম্যামের সাথে তোমরা সবাই পড়বে। খোকন যাবে, পড়ো সবাই জোরে পড়ো একটু। খোকন যাবে, খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? আরেকবার বলো, খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? এবার একটু বানান করে পড়ে ফেলি। খোকন যাবে, খোকর খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জায়গা যা, বয় কাটবে যাবে, খোকন যাবে। এটা হচ্ছে আমাদের ছড়ার নাম। এখন আমরা 2 লাইন ছড়া শিখব। খোকন, খোকর খো, ক দন্ত ন, খোকন যাবে, অন্তস্থ জায়গা যা, বয় কাটবে যাবে শ্বশুর। তালব্যস্য ব ফলা, তালব্যস্য রসিকার সু, শ্বশু অন্তস্তর শ্বশুর বাড়ি, বয়কার বা, দর্শনার রসিকারী বাড়ি। খোকন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে দন্ত স, উ গ সংযুক্ত একার, সঙ্গে যাবে, অন্তস্থ জায়গা যা, বয়কার বে যাবে কে, কয়কার কে, সঙ্গে যাবে কে। তাহলে তোমাদের আজকে বাংলা পড়াটা কি থাকছে? তোমাদের বাংলা পড়াটা থাকছে তোমাদের ছড়ার বইয়ে 9 পৃষ্ঠার খোকন যাবে। এই ছড়াটি প্রথম 2 লাইন, ঠিক আছে? প্রথম 2 লাইন শিখা এবং লিখা। আমি আশা করি তোমরা এই ছড়ার 2 লাইন তোমাদের SW খাতায় খুব সুন্দরভাবে লিখে ফেলবে। আর অবশ্যই মনে রাখবে পৃষ্ঠা ভরে লিখতে হবে, একবার দুইবার লিখলে কিন্তু হবে না। তোমরা পৃষ্ঠা ভরে তোমাদের খাতায় যতগুলো লাইন আছে সুন্দরভাবে লেখা কাটাকাটি না করে, মুছামুছি না করে লিখে রাখবে।
তারপর যখন খাতা জমা দিবে ম্যাম তোমাদেরকে স্টার্ট দিব। তো আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করছি। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, তাই না? বাসায় অবশ্যই পড়াশোনা করছো, কয়েকদিন পরে আমাদের ঈদ, তাই না? আমাদের খুব মজা করব। তাহলে এর আগে কী করতে হবে? আমাদের খুব ভালো করে পড়াগুলো শিখতে হবে, তাই না? আজকে আমি পড়াবো তোমাদের কেজির ইংরেজি ক্লাস। আজকে আমি তোমাদের কী পড়াবো জানো? আজকে আমি তোমাদের পড়াবো রাইমস। তোমাদের এই বইটি আছে না রাইমস, আজকে আমি একটা খুব মজার একটা কবিতা পড়াবো। দেখো তো, তোমাদের 11 পৃষ্ঠা একটা কবিতা আছে, থ্যাংক ইউ গড। দেখতে পেয়েছো এখানে একটা কবিতা আছে না, খুব সুন্দর, এখানে নাম কি? থ্যাংক ইউ গড। আমরা তোমরা সবাই আমার সাথে বলবে, প্রথম লাইন কি জানো? থ্যাংক ইউ গড। প্রথম লাইন তোমাদের নামটা যা, এখানে তোমাদের প্রথম লাইনটা ঠিক তাই। তাহলে তোমাদের নামটা কি ছিল? থ্যাংক ইউ গড। তাহলে থ্যাংক ইউ গডটা আমি কয়বার বলবো? দুইবার বলবো। তাহলে কি বলবো আমি? থ্যাংক ইউ গড। দ্বিতীয় লাইনে আছে ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, কি বলবো আমি? ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। তারপর বলবো থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। ঠিক আছে, প্রথম আমি উপরওয়ালাকে, গড মানে কি? আল্লাহ। যদি কেউ ঈশ্বর বলো তাহলে ঈশ্বরই হোক। তাহলে কি হবে যে থ্যাংক ইউ গড, আমি গডকে মানে আমার ঈশ্বরকে বা আমার আল্লাহকে আমি কী করছি? ধন্যবাদ জানাচ্ছি। কিসের জন্য? ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। এই ওয়ার্ল্ড অর্থ কি? ওয়ার্ল্ড পৃথিবীটা কি অনেক সুন্দর, এর জন্য আমি কী করেছি? উপরওয়ালাকে মানে আল্লাহ বা ঈশ্বরকে আমি কী করেছি? ধন্যবাদ জানিয়েছি। তারপর দ্বিতীয়বার আরেকবার ধন্যবাদ জানিয়েছি, থ্যাংক ইউ গড। আমি কী করেছি দ্বিতীয়বার? আবার থ্যাংক ইউ গড, আমি আবার কী করেছি? গডকে থ্যাংক ইউ বলেছি, তাই না? তাহলে তারপরে কী আছে? ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, প্রথম লাইন এটা ছিল। আর দ্বিতীয়তে আমি কেন করেছি? ফর দ্য ফুড উই ইট, আমরা যা খাই সেই খাদ্যের জন্য আমরা কী করেছি? ধন্যবাদ জানিয়েছি। প্রথমবার ধন্যবাদ জানিয়েছি এই পুরো বিশ্বটা খুব সুন্দর করে তৈরি করার জন্য, আর দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়েছি আমরা যে খাবার খাই এই খাবারের জন্য। ঠিক আছে, তাহলে আমি কী লিখবো? প্রথমে আমি উপরে এটার নামটা লিখবো, এটা লিখবো আমি থ্যাংক। এখানে আমি কিন্তু সবগুলো কি করব? বড় হাতে লিখবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড। দেখতে পেয়েছো আমি উপরে কি করেছি? সবগুলো অক্ষর কিন্তু আমি বড় হাতে দিয়েছি। কারণ কি করতে হয়? প্রথম যে কবিতাটা থাকে এটার যে লাইনটা হয় এটা কি করতে হয়? এটা বড় হাতে দিতে হয়। ঠিক আছে, তাহলে তারপরে আমি কি লিখবো? প্রথম লাইন লিখবো থ্যাংক ইউ গড, টিএইচ এ এন কে, থ্যাংক। তারপর লিখবো ইউ, থ্যাংক ইউ, এখানে একটা কমা দিয়ে লিখবো গড, জি ও ডি, গড। দেখতে পেয়েছো আমি প্রথম কি দিয়েছি? থ্যাংক ইউ লিখে একটা কমা দিয়েছি, তারপর কি লিখেছি? গড, থ্যাংক ইউ গড। তারপর আমি লিখবো ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, এখানে ফর কোথেকে লিখবো? এই যে থ্যাংক ইউ লিখেছি এর একটু আগে থেকে আমি ফরটা লিখবো। দেখো এফ ও আর, প্রথম অক্ষর আমি কি করেছি? বড় হাতের দিয়েছি, তারপরেরগুলো আমি ছোট হাতের দিব। পরের পরে কি? ফর দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানান কিভাবে? ডব্লিউ ও আর এল ডি, ওয়ার্ল্ড। ফর দ্য ওয়ার্ল্ড সো, সো বানান কিভাবে? এস ও, সো সুইট বানান কিভাবে? এস ডব্লিউ ডাবলি টি, সুইট। দেখো থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। তারপর আমি কি লিখবো? তারপর আমি আবার লিখবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। এখানে প্রথম লাইনে আমি কি লিখেছি? থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। আমি প্রথমবার তাকে ধন্যবাদ জানিয়েছি কিসের জন্য? প্রথমবার তাকে ধন্যবাদ জানিয়েছি এই বিশ্বটাকে, পৃথিবীটাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য। দ্বিতীয়বার আমি বলবো থ্যাংক ইউ গড, দ্বিতীয়বার আমি আল্লাহকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কেন বলো তো? দ্বিতীয়বার আমি জানাবো আমরা যে খাই ওই খাদ্যের জন্য, ফর দ্য ফুড উই ইট, আমরা যে খাদ্য খাই ওই খাদ্যটা কি করব? ওই খাদ্যের জন্য আমরা দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়েছি।
প্রথম উপরে লাইন লিখব, তারপর এটা মাঝখান থেকে লিখব থ্যাংক ইউ গড, তারপর এই পাশ থেকে খাতার একদম কর্নার থেকে কি লিখব ফর দা ওয়ার্ল্ড সো সুইট, তারপর আবার লিখব থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ এর নিচে ওই থ্যাংক ইউ লিখব, তারপর শেষে লাইন কি লিখব ফর দা ফুড উই ইট, আমরা যে খাদ্য খাই ওইটার জন্য। আজকে আমরা তাহলে কি করব, আগে বানান করব। আগে দেখো থ্যাংক বানান কিভাবে, টি এইচ এ এন কে থ্যাংক, থ্যাংক বানানটা কিভাবে টি এইচ এ এন কে থ্যাংক, ইউ ইউ বানান কিভাবে ওয়াই ও ইউ থ্যাংক ইউ, পরে আমি একটা কি দিব একটা কমা দিব, তারপরে গড, গড কি আল্লাহ, আল্লাহ অনেক বড় না, আল্লাহ তো আমাদের সবার উপরে, এই জন্য আমি কি লিখবো জিটা কি করব বড় হাতে লিখব, ঠিক আছে, এই জি যদি ছোট হাতে দাও তাহলে কিন্তু নাম্বার কাটা, এখানে জিটা কি করতে হবে তোমাদের বড় হাতে দিতে হবে, জি ও ডি গড, তারপর লিখবো ফর দা ওয়ার্ল্ড সো সুইট, ফর বানান কিভাবে এফ ও আর ফর, আবার বলো তো ফর বানান কিভাবে এফ ও আর ফর, ফর দা, দা বানান কিভাবে টি এইচ ই ডি, ফর দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানান কিভাবে ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড, আবার বলো তো ওয়ার্ল্ড বানান কিভাবে ডাব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড, তারপর বলবো সো সুইট, সো বানান কিভাবে এস ও সো সুইট, সুইট কিভাবে এস ডাব্লিউ ডাবল ই টি সুইট, আবার বলো তো সুইট বানান কিভাবে এস ডাব্লিউ ডাবল ই টি সুইট, তারপর বলবো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, এই যে দেখো এই থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ গড, এই থ্যাংক ইউ গড, তিন লাইন আমাদের একরকম না, তাহলে কি একটা উপরে একটা লেখা থাকলে আমরা তিনটা লাইন লিখতে পারবো, দেখো এখানে থ্যাংক ইউ পরে আমি কি দিয়েছি কমা দিয়েছি, আর গড কি যেটা অবশ্যই কি করতে হবে যেটা অবশ্যই বড় হাতের দিতে হবে, তারপর কি লিখবো ফর দা ফুড উই ইট, ফর বানান কিভাবে, এই যে দেখো উপরে একটা ফর আছে তাহলে নিচে ফর বানানটা আমি পারবো, ফর কিভাবে এফ ও আর ফর, ফর বানানটা কিভাবে বলো তো এফ ও আর ফর, দা, দা বানান কিভাবে টি এইচ ই ডি, তারপর লিখবো ফুড, ফুড বানান কিভাবে এফ ডাবল ও ডি ফুড, আবার বলো তো ফুড বানান কিভাবে এফ ডাবল ও ডি ফুড, উই বানান কিভাবে ডাব্লিউ ই উই ডাব্লিউ ই উই, ইট, ইট বানান কিভাবে ই এ টি ইট, আবার বলো তো ইট বানান কিভাবে ই এ টি ইট, দেখতে পেয়েছো, তাহলে আমরা শিখে গেছি প্রথম লাইনটি কি ছিল থ্যাংক ইউ গড, আমি আবার বলবো থ্যাংক ইউ গড ফর দা ওয়ার্ল্ড সো সুইট, ফর দা ওয়ার্ল্ড সো সুইট, তারপর কি লিখবো থ্যাংক ইউ গড ফর দা ফুড উই ইট, ফর দা ফুড উই ইট, আজকে তোমাদের কয় লাইন পড়া থাকবে, আজকে তোমাদের এই দুই লাইন পড়া থাকবে, ঠিক আছে, তোমাদের এই দুই লাইন কি করতে হবে তোমাদের এই দুই লাইন তোমরা এইচ ডাব্লিউ করবে, ঠিক আছে, আজকে তোমাদের এই দুই লাইন পড়া থাকবে, আমি তোমাদের চার লাইনই পড়িয়ে দিলাম, তাহলে আগামী ক্লাসে তোমরা এই দুই লাইন যেন না দেখে লিখতে পারো, ঠিক আছে, আর নিজে নিজে চেষ্টা করবে যেন বাকি দুই লাইন তোমরা মুখস্থ শিখতে পারো, কালকে আবার বানান সহ শিখবো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি, আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আজকে আমি তোমাদেরকে গণিত ক্লাস দেব, এর আগে তোমাদের গণিত ক্লাস হয়েছিল 19 পৃষ্ঠার উপর, আজকে আমি 20 পৃষ্ঠা পড়াবো, দেখো আমরা যোগ বিয়োগ সবগুলো অঙ্কই ওই পৃষ্ঠা ছিল, এখনও আমরা 20 পৃষ্ঠাতেও আছে, উপরে নিচে বিয়োগ পাশাপাশি বিয়োগ যোগ সবগুলোই, আজকে আমরা উপরে নিচে বিয়োগ করব, যোগ করব, দেখো একদমই কী আছে উপরে নিচে যোগ, তাহলে আমরা আজকে কত পর্যন্ত যোগ করব, কতে খেয়ে চ পর্যন্ত, দেখো আমি প্রথমেই, তোমরা তো যোগ কীভাবে করতে হয় তোমরা জানো, তোমাদের যেভাবে সহজ মনে হয় সেভাবেই করবে, আমারটা যদি মনে হয় তোমাদের কঠিন তবে আমি চেষ্টা করবো খুব সহজ করে শিখাতে, তো চলো আমরা কীভাবে যোগ করি সেটা দেখে নিই, প্রথমে আমরা কী দিতে হবে 1 নং প্রশ্নের উত্তর, এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বরে কী আছে বলতো, ক নম্বরে আছে 9 যোগ 4, দেখো 9 যোগ 4,
তো বলো তো কিভাবে আমরা যোগ করি? আমরা দাগ দিয়েও যোগ করতে পারি, এভাবে টেনে টেনেও যোগ করতে পারি, আবার কিভাবে যোগ করতে পারি? হাতে গুনেও যোগ করতে পারি। যারা হাতে গুনে করো তারা তো অনেক ভালো, কারণ হাতে গুনে আমাদের সারা জীবনেই হাতে গুনে যোগগুলো করতে হবে। আর তোমাদের সহজ সহজে বোঝানোর জন্য আমরা এভাবে দাগ টেনে টেনে তোমাদেরকে বুঝিয়ে থাকি। তো আমাদের প্রথমে কি আছে? নয় আছে, নয়টা দাগ দিতে হবে। তাহলে এখানে কয়টা দিয়েছি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নিচে কত আছে? নিচে আছে চার। তাহলে আমাদের কয়টা দাগ দিতে হবে? চারটা। এক, দুই, তিন, চার। এখন সবগুলো একসাথে কি করতে হবে? গুনতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো। কয়টা হয়েছে? তেরো। একটা কথা মনে রাখতে হবে, আমাদের কিন্তু সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে। কিন্তু এখানে তো আমাদের দুটো সংখ্যা, দুটো সংখ্যা কি সংখ্যার নিচে লেখা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আমরা দুটি সংখ্যা যদি এভাবে লিখি তাহলে আমাদের হবে না। তাহলে কি করতে হবে? আমাদের দুই সংখ্যা যোগ করতে হলে কি করতে হবে? এভাবে করতে হবে, যোগের নিচে দিতে হবে এক, আর এই নয় আর চারের নিচে দিতে হবে তিন। হয়েছে? দেখো তোমরা কিন্তু এভাবেই করবে। আর যদি তোমরা যদি এরকম করে লিখো, স্থানীয় মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে নাম্বার কেটে দেওয়া হবে। সেই জন্য কি করতে হবে? এভাবে সংখ্যার নিচে সংখ্যাটা লিখতে হবে। এখন আমি এখন আরেকটা তোমাদেরকে নিয়ম শেখাচ্ছি। আচ্ছা, এটা এভাবেই করালাম, এরপরে খ নাম্বারটা দেখো কিভাবে করতে হবে। সবগুলো যেভাবে সহজ মনে হয় সেভাবেই করবে। আট যোগ ছয়, তো আমরা হাতে কিভাবে গুনতে পারি? আট আছে, আট ছয়টা গুণ। তুমি যদি আট, এক, দুই, তিন, চার এভাবে আট পর্যন্ত গুনো তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে কত আছে? আট। আমি এখন ছয়, তাহলে আমি আটের পর থেকে ছয়টা ঘর গণলেই আমার হয়ে যাবে। তাহলে দেখো তো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এখানে আসলে ছয় হয়। এখন আমার আটের পরে সংখ্যা কত? আটের পরে সংখ্যা হলো নয়। নয় থেকে আমরা ছয়টা ঘর গণব। নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো। কত হয়েছে? চোদ্দো। আর তুমি হাতেও যদি না গুনতে পারো তাহলে সমস্যা নেই, এখানে কত আছে? ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা দাগ দিয়েছি আমি। এখন আটের পরে সংখ্যা কত? আটের পরে সংখ্যা হলো নয়। তুমি এখন গুনবে, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো। দেখো আমি কত লিখেছি? চোদ্দোই লিখেছি। এরপরে দেখবে গ নাম্বার অঙ্ক। গ নাম্বারে কী আছে? ছয়, পাঁচ। তুমি চাইলে একটা সংখ্যার দাগ টানলেই হবে। আর যদি তোমার মনে হয় যে আমার আটের পরের সংখ্যা নয়, এটা আমার বলতে যদি ভুলে যায়, সেই জন্য তুমি আটটা টান দিয়ে আবার ছয়টাও দিতে পারবে, সমস্যা নেই। তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই করবে। তো এরপরে কত? ছয় যোগ পাঁচ। তাহলে আমার নিচে সংখ্যাটা কত আছে? এক, দুই, তিন, চার, পাঁচ। ছয়ের পরের সংখ্যা কত? এই যে এই সংখ্যাটার পরের সংখ্যাটা গুনতে হবে। ছয়ের পরের সংখ্যা হলো গিয়ে সাত। সাত, আট, নয়, দশ, এগারো। কত হয়েছে? এগারো। এরপরে আমি করব ঘ নাম্বার অঙ্ক। দেখো আমরা এখন দুই সংখ্যার অঙ্ক করব। এখানে ছিল তো এক সংখ্যা, সবগুলো একটা একটা সংখ্যা দেয়া, এখন আছে আমাদের দুই সংখ্যা। বাইশ যোগ ষোলো। আমরা কি এখন বাইশটা টান দিব নাকি বাইশটা এভাবে গুনতে পারবো? তাহলে গুনা যাবে না। তাহলে আবার নিচে আছে ষোলো, এভাবে গুনতে গেলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। তাহলে কি আমাদের দুই সংখ্যার অঙ্ক করার নিয়ম হচ্ছে প্রথমে এক পাশ করতে হবে, তারপরে আরেক পাশে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কোন পাশ করব? প্রথমে করব আমরা ডান পাশ, তারপরে আসবো বাম পাশে। তাহলে ডান পাশে কি হলো? কত আছে তোমার উপরে? মনে করবে তুমি মনে মনে এই পাশটা পাই, এই পাশ শুধু আছে। তাহলে কি করতে হবে? প্রথমে আছে কত? দুই। এক, দুই। নিচে কত আছে? নিচে আছে ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে কয়টা হয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটা হয়েছে। আমরা আট কোথায় লিখব? এই সংখ্যার নিচে আট লিখেছি। এখন এটা মুছে ফেলবো, এই দাগগুলো মুছে ফেলবো। এখন দেখো, এখন এদিকে কত আছে? এদিকে আছে দুই। এক, দুই। নিচে কত আছে? নিচে আছে এক। এক, দুই, তিন। আমাদের সংখ্যা কত হয়েছে? তিন। কী লিখবো এখানে?
10, এই যে দেখো 38, তুমি যদি ওইভাবে করতে চাও দেখবে মিলে গিয়েছে। এখন আমি করব ও নাম্বার। ও নাম্বার অঙ্কে কত কত হয়েছে? 22 যোগ 6, 22 যোগ 6, 22 এর নিচে একটা সংখ্যা আছে। এখন তুমি যদি এভাবে সাজাও, উঠাতে গিয়ে যদি তুমি এই দিক দিয়ে 6 দিয়ে ফেলো, তাহলে কিন্তু অঙ্ক কখনোই মিলবে না। কখন দিতে হবে? প্রথমে ডান পাশটা ঠিক রেখে তারপরে বাম পাশে আসতে হবে। এখন দেখো আমরা প্রথমে কোন পাশ করব? প্রথমেই করব ডান পাশ। 2 আর 6, 2 আর 6 কত? 2 আর 6 হলো 8, 5 6 2 3 4 5 6 7 8। এখন দেখো তো এই দুইয়ের নিচে কি কিছু আছে? কিছুই নেই, দুইয়ের নিচে একদম ফাঁকা। আমাদের আমরা কি দিয়েছি? যোগ চিহ্ন দিয়েছি। তাহলে দুইয়ের নিচে যদি কিছু না থাকে তাহলে কি দিতে হবে? দুইয়েই দিতে হবে। 22 আর 6 কত হয়েছে? 28। এখন আমরা করব 6 নম্বর অঙ্ক। যোগ অঙ্কগুলো অনেক সহজ, তোমরা যোগ অঙ্ক করতে অনেক মজা পাও। এরপরে আমি করাচ্ছি 6 নম্বর অঙ্ক। দেখো কি আছে, 25 যোগ 10। আমরা প্রথমে তো ডান পাশ করব, এখন কি করব? 5 এর নিচে আছে 0, তাহলে 0 দেখলে কি হবে? 5ই হবে, এটা আর গুনতে হবে না। তারপরে এখানে কত আছে? 2, 1 2, নিচে কত আছে? 1, কত হয়েছে? 1 2 3। তাহলে দেখো তো কত হয়েছে? 25 আর 10 মিলে হয়েছে 35। তাহলে আমরা আজকে কতটুকু পড়ানোর কথা ছিল? 1 9 এর ক থেকে চ পর্যন্ত। তোমাদের সবগুলো করার দরকার নেই, আমরা ক্লাসে যতটুকু পড়াই তার ভিতর থেকেই কিন্তু অঙ্ক আসে। আর এগুলো তো যোগ অঙ্ক, আমরা এই বই থেকেও দিতে পারি, আমরা আবার বানিয়েও দিতে পারি। যোগ অঙ্ক তো যেভাবে এগিয়ে তুমি করতে পারবে। তাহলে কি হলো আজকে, আমি ক থেকে চ পর্যন্ত করিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এইচডব্লিউ খাতায় লিখবে, বাসার খাতায় লিখবে, কারণ এখন তো আর তোমরা স্কুলে আসো না, বাসায় একটু বেশি করে পড়তে হবে। আর এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।